আমরা সব খুঁজে বের করছি, তদন্তের মধ্যে সব আসবে, কোন নেতা আছে না কর্মী আছে, কোন দল আছে, কে পুঁজি লোপাট করলো গরিবের, কে পুঁজি লোপাট করে বড়লোক হলো রাজনৈতিকভাবে, কোন কংগ্রেস নেতা, কোন সিপিএম নেতা, সবটাই আসবে। এবং আমরা চাই নির্ভীক তদন্ত হোক। বিলটি ফেরত আসলেই, বিলটি ফেরত আসলেই আমরা যত শীঘ্র সম্ভব কঠোরতম আইন প্রণয়ন করে সেটিকে পাশ করে গভর্নরের মাধ্যমে যত শীঘ্র সম্ভব পারলে বসে থাকব, তাকে অনুমোদন আনানোর ব্যবস্থা করব। যারাই এর সঙ্গে জড়িত অর্থনৈতিক অপরাধে অপরাধী বলে চিহ্নিত হবেন, তারা কেউ পার পাবেন না।